প্রথম প্রথম স্থানীয় গ্রামবাসীদের মনে সংশয় ছিল দুই হাত ছাড়া তিনি কিভাবে স্কুলে ক্লাস নেবেন, তাই অভিভাবকেরা স্কুলে জানলা দিয়ে উঁকি দিয়ে নজর রাখতেন। কিন্তু আউস গ্রামে জগন্নাথ বাবুর ক্লাস নেওয়া দেখে সমস্ত সংশয় কেটে যায় তাদের। দুই হাত ছাড়াই স্কুলে পড়ান পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক জগন্নাথ বাউরি। শুধু স্কুলে পড়ানো নয়, আটজনের সংসারের জোয়াল টেনে চলেছেন তিনি। আউস গ্রামে বেলুটি গ্রামের একজন জন্মজুর পরিবারের জন্ম জগন্নাথ বাবুর, এখন জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বাড়িতে রয়েছেন বাবা, মা, স্ত্রী, দুই সন্তান। দিদির মৃত্যুর পর থেকে ছোট ছোট ভাগনা ভাগ্নির দায়িত্ব তিনি সামলাচ্ছেন। পরিবারের সদস্য সংখ্যা তাকে নিয়ে মোট আটজন, দায়িত্ব পুরো তার কাঁধেই। বাবা লক্ষণ বাউরি জন্মজুরি করতেন। জগন্নাথ বাবু চাকরি পাওয়ার পর বাবাকে আর জন্মজুরি করতে দেন না। স্ত্রী লক্ষ্মী দেবী ও মা সুমিত্রা দেবী গৃহবধূ, মেয়ে ঋত্বিকা ও ছেলে অষ্টম প্রাথমিক ছোট। সুমিত্রা দেবী জানান, তাদের একমাত্র পুত্রের জন্মের পর থেকে দুই হাত ছিল না, তাই তার নাম রাখা হয় জগন্নাথ। কিন্তু হাত না থাকলেও নিজের চেষ্টায় ছোট থেকেই পায়ে পেন পেন্সিল ধরে লেখালেখি শুরু করে। এভাবে উচ্চ মাধ্যমিকের গণ্ডি টপকে 2010 সালে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পায়। পাই এখন চক ডাস্টার ধরে ছাত্রছাত্রীদের পাঠদান জগন্নাথ। সহশিক্ষক উদয় ঘোষ বলেন, আর পাঁচজন শিক্ষকের থেকে জগন্নাথ বাবুর দক্ষতা কোনো অংশে কম নয়, তিনি অনেকের থেকেই ভালো ক্লাস নেন। জগন্নাথ বাউরি বলেন, আমি ছেলে মেয়েদের এই শিক্ষাই দিই যে সদিচ্ছা ও অধ্যাবসায় থাকলে একজন মানুষ সব পারে, অসাধ্য বলে কিছু নেই। আমজাদার রিপোর্ট, ডব্লিউপি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে আছি, তারা ভাবতো যে কি করে মাস্টারমশাই পায়ে করে বোর্ডে লিখবে। হ্যাঁ, আমি যখন প্রথমে এসে আমার বোর্ড রাখিংটা খুব ভালো লাগতো, লেখালেখিটা আমার খুব ভালো লাগে। আমি যখন পায়ে করে বোর্ড রাখি লিখছি বোর্ডে, তখন গার্জেনরা অবাক হয়ে যেত, তারা অধীর আগ্রহে দেখতো যে এবার মাস্টারমশাই হাতে নিয়ে অথচ পায়ে করে কি সুন্দর বোর্ডে লেখালেখি করছে, ছাত্রদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, আপনি মাধ্যমিক পরীক্ষা কীভাবে দিয়েছিলেন? পায়ে লিখে। কোন স্কুল থেকে? আউস গ্রাম হাই স্কুল। আর এই যে পায়ে লেখার যে ব্যাপারটা, এটা কি নিজে থেকেই? না না, নিজে থেকে ঠিক না। আমার মা যখন আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করেন, তখন ওইখানকার যিনি হেডমাস্টার ছিলেন, ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল মহাশয়। উনি আমাকে নিজের ছেলে থেকে বেশি ভালোবাসতেন। উনি আমাকে পায়ের মধ্যে পেন্সিল ভরে মানে লেখা শিখিয়েছিলেন। হ্যাঁ, এবং রুটি দিতেন আমাকে, রুটি এসব দেখিয়ে আমাকে খুব ভালোবাসতেন। এইভাবে লেখাপড়া শিখেছিলেন। শিক্ষকতা করার পাশাপাশি তো আপনি সঙ্গীত প্রেমী? হ্যাঁ হ্যাঁ, আমি গানও করি, গান বাজনা ভালোবাসি। কোনো স্টেজ প্রোগ্রাম করেন? স্টেজ প্রোগ্রাম টুকটাক করি। আবার পরশু দিন তো রথ, তো এই যে রথের রশি আপনি তো টানতে পারেন না, কিন্তু সংসারের রশি তো আপনার হাতেই চলছে। তো কতদিন ধরে আপনি শিক্ষকতা করছেন, বা আপনার যদি লাইফ স্টাইলটা বলে থাকেন? আমি শিক্ষকতা করছি 2010 সালে জানুয়ারিতে জয়েন করেছি। আমার এমনি তো পারিবারিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ওর মধ্যে থেকে আমাদের জায়গা মানে আর কিছু ছিল না। চাকরি পাওয়ার পর লোন করে সব করেছি। এখন বর্তমানে আমার বাড়িতে মেম্বার হচ্ছে আটজন, মা বাবা, হ্যাঁ, তারপরে আমার স্ত্রী, ছেলে মেয়ে, আমার দুটি ভাগ্নি, এই নিয়ে আমার প্রায় আটটা সংসার বর্তমানে। কোথায় বাড়ি আপনার? বেলুটি। স্কুল কোথায় আপনার? স্কুল জয়কৃষ্ণপুর এপি স্কুল। কতটা রাস্তা আপনার স্কুল থেকে বাড়ি? ওই 2 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার হবে। কীভাবে আসা যাওয়া করেন? ও পাইলটে এসেছিলেন স্কুলে। কি মনোভাব আপনাদের হয়েছিল? মনে হয়েছিল যে কি করে পড়াশোনা করাবে, তা দেখছিলাম জানলা দিয়ে দেখতাম যে হ্যাঁ, ছেলে দিকে ভালোভাবেই পড়াশোনা করাচ্ছে, পায়ে লিখে ইয়ে করছে, পায়ে লিখে পড়াচ্ছে, হ্যাঁ পড়াচ্ছে, তারপরে পায়ে টিপে ফোন ধরছে, সবই করছে। এখন তো দেখছি ভালো করেই পড়াশোনা করাচ্ছে। কত বছর দেখছেন জগন্নাথ? এই 10 বছর হলো। 10 বছর? আপনার এই পাড়াতেই বাড়া? হ্যাঁ, এই তো স্কুলে বাড়ির পাশেই বাড়ি। আপনারা কীভাবে দেখতেন? ওই জানলা দিয়ে দেখতাম যে কীভাবে পড়াচ্ছে। তারপর কী মনে হয়েছিল? হ্যাঁ, যে এবার পড়াশোনা ভালো পড়াচ্ছে, ভালো দেখছি। এই যে হাত নেই, পায়ে করে পড়াচ্ছে, হ্যাঁ এটা একটা অবাক ব্যাপার। অবাক ব্যাপার? এখন তো দেখছি ভালোই, স্কুলে হয়তো যাচ্ছি, সব মেয়েরা ছেলেরা কীরকম রান্না করছে তখন দেখছি ভালোই পড়াচ্ছে। আপনার নাম? ববি মাঝি। আপনার ছেলেমেয়েরা এখানে পড়ছে? আমার ছেলেমেয়ে দুটোই ছেলে পড়াশোনা করেছে। ও আবার যখন এসছে তখন তো ছিল মাস্টারমশাই আসছিল। হ্যাঁ, এই তো বাড়ির সামনে স্কুলে কীভাবে পড়াচ্ছে একবার দেখছি। গ্রামের পাড়া মেয়েরা সবাই দেখতে যেত যে মাস্টারমশাই হাত নিয়ে কীভাবে পড়াচ্ছে, তা দেখতাম যে হ্যাঁ ভালোই পড়াশোনা করাচ্ছে। দেখাও বাক তখন? হ্যাঁ সবাই।
আর এখানে আমরা একজন জগন্নাথ মাস্টারমশাই আছে, কি কি জানেন ওনার বিষয়ে কি বলবেন? জগন্নাথ তো রথে তো জগন্নাথ, সে জগন্নাথ এর জন্য বহুত তপাত। কিন্তু এই জগন্নাথ যে স্কুলে পড়াচ্ছে এ তো দেখে অবাক আমাদের, যে আমরা প্রথম ভাবছি যে এই ছেলে কি কি করে লেখাপড়া করাবে ছেলেদেরকে, তা এখন দেখছি যে যা হাতে যা লেখা তার থেকে যা পায়ে লিখছে এ তো দেখে অবাক ব্যাপার। কতদিন ধরে দেখছেন এনাকে? এটা আপনার 10-12 বছর। যখন এই স্কুলে জয়েন করেন কি ভেবেছিলেন? তখন তো ভেবেছিলাম যে হাত নাই কি করে ছেলেদেরকে লেখাপড়া করবে করাবে, এই মনোভাব তৈরি হয়েছে। এখন কি সেই শঙ্কা দূর হয়ে গেছে? হ্যাঁ, সে এখন তো সেসব আর চিন্তা ভাবনা নেই, চিন্তা ভাবনা ভালোই লেখাপড়া করাচ্ছে ছেলেদেরকে। কি নাম আপনার? আমার নাম কিশোর মাঝি। কোথায় বাড়ি? জয়গিনুপুর। আমি ওর সাথে 2012 সাল থেকে চাকরি করছি একসাথে, প্রায় 10 বছর হলো। তো ওকে বাইরের লোকেরা দেখে মনে করে যে ওর হয়তো পড়াতে কেমনভাবে পারবে কি পারবে না, দুটো হাত যেহেতু ওর অ্যাম্পিউটেড, তাই ও এই ওকে এই প্রশ্নের সম্মুখীনও হতে হয়। কিন্তু আমরা তো দেখেইছি এবং পাড়া প্রতিবেশী গ্রামের লোক ওকে পড়াতে দেখে অভিভূত। ও যেভাবে বোর্ড ওয়ার্ক করে তা এমনি অনেক স্বাভাবিক টিচারও হয়তো পারবে কি না আমার মনে হয় আর কি। তো ওনার এই যে ধরুন পড়াশুনোর স্টাইল বা এগুলো দেখে আপনার প্রথম প্রথম কী মনে হতো যে কী পারবে কি না পারবে, কেমন মনে হতো? প্রথমে আমার মনেও কিন্তু যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু মানে আমি দেখতে দেখতে আমি তো ওকে মানে একটু যে অন্যরকম টিচার বা কী বলবো আমাদের সেরকম ভাবিই না কিছু আমি, তো আমি তো ভাবি যে আমাদের মতোই ও স্বাভাবিক এই আর কি। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ। হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার এখন আমার, এখন উনি তো আপনি তো ওনার ইন্টারভিউ নিলেন, এখন উনি আপাতত আমাদের দায়িত্বে আছেন, মানে বুঝতেই পারছেন যে ওর সব দিকেই বিচক্ষণতা কতটা বেড়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ। আচ্ছা,